এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা শুরু করবো। দেখো কোন বিন্দুতে ক্রিয়ার থ্রি পি এবং টু পি দুইটি বলের লব্ধি আর, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয় এবং বল দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। তাহলে মনে করলাম এই একটা বিন্দুতে এই একটা বল হচ্ছে থ্রি পি আর এই একটি বল হচ্ছে টু পি এবং তাদের লব্ধি হিসেবে কত আর। প্রথমে এই যে বলটি, এই বলটিকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে লব্ধিটাও দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই যে বল দুটি এদের অন্তর্গত কোণ সেই কোণটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা মনে করি নিলাম সেই অন্তর্গত কোণ হলো আলফা। তাহলে মনে করি বল দুটির অন্তর্গত আলফা, তাহলে মনে করি বল দুটির অন্তর্গত কোণ আলফা। তাহলে প্রথম শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, পি বলতে থ্রি পি তার উপরে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে টু পি তার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি ইন্টু টু পি কস আলফা। তাহলে আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। এখান থেকে যদি আমরা আর একটা ক্যালকুলেশন করে নিই, এখানে হয় নাইন পি স্কোয়ার, এখানে হয় ফোর পি স্কোয়ার, এখানে হয় এখানে ছয় সাথে ওখানে কত বারো পি স্কোয়ার কস আলফা। তারপরের লাইনে আমরা এখান থেকে লিখতে পারি তেরো পি স্কোয়ার প্লাস বারো পি স্কোয়ার কস আলফা। এই জিনিসটা হলো আমরা মনে করলাম এক নম্বর সমীকরণ। এবার আমরা দ্বিতীয় শর্ত অনুসারে দেখো, আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে কি যে প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়। লব্ধির মান যেহেতু আর ছিল ওটা যদি দ্বিগুণ হয়ে যায় তার মানে টু আর, তার উপরে স্কোয়ার হবে। আর প্রথম বলটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে দেখো প্রথম বলটি আছে থ্রি পি, এটাকে সিক্স পি হয়ে গেছে, সিক্স পির উপরে স্কোয়ার প্লাস টু পির উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স পি ইন্টু কত টু পি কস আলফা। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, ফোর আর স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ পি স্কোয়ার, ফোর পি স্কোয়ার সেখানে বারো, বারো দোকানে কত চব্বিশ পি স্কোয়ার কস আলফা। এবার দেখো ছত্রিশ পি স্কোয়ার আর ফোর পি স্কোয়ার মানে কত চল্লিশ পি স্কোয়ার প্লাস চব্বিশ পি স্কোয়ার কস আলফা ফোর আর স্কোয়ার। এই জিনিসটা এখন এটাকে দিলাম আমরা কয় নম্বর দুই নম্বর। এখন আমরা এই সমীকরণ দুইটিকে ক্যালকুলেশন করে আমরা আমাদের টার্গেট হচ্ছে আলফার মান বের করা, যেহেতু আমাদেরকে বলা হয়েছে অন্তর্গত কোণ নির্ণয় করতে। তাহলে আমরা এই দুইটিকে ক্যালকুলেশন করে আলফার মান বের করো। দেখো দুই নং সমীকরণটা যেহেতু বড়, দুই নংকে এক নং দিয়ে ভাগ করে। আচ্ছা এবার আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ দিলাম। ভাগ দিলে আমাদের হচ্ছে এই আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার যদি কেটে যায় এখানে থাকতেছে ফোর, আর এখানে আমরা একটা পি স্কোয়ার যদি কমন নিই এখানে থাকতেছে চল্লিশ প্লাস চব্বিশ কস আলফা, আর এখান থেকেও যদি আমরা পি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকতেছে তেরো প্লাস টুয়েলভ কস আলফা। দেখো পি স্কোয়ার দিয়ে আমরা পি স্কোয়ার কেটে দিলাম, এবারে তেরোর সাথে যদি ফোরের গুণ দিই চার তরঙ্গ কত বাহান্ন, আর চার বরঙ্গ কত আটচল্লিশ কস আলফা ইকুয়াল টু চল্লিশ প্লাস চব্বিশ কস আলফা। এবার আমরা যদি এই যে আটচল্লিশ কস আলফা থেকে যদি চব্বিশ কস আলফা বিয়োগ দিই তাহলে এখানে থাকতেছে আমাদের চব্বিশ কস আলফা ইকুয়াল টু চল্লিশ থেকে বাহান্ন বিয়োগ দিলে থাকতেছে কত মাইনাস টুয়েলভ। এবার যদি আমরা কস আলফা রাখি তাহলে এই মাইনাস বারো ভাগ চব্বিশ, তাহলে আমরা যদি এখানে কস আলফা রাখি তাহলে হচ্ছে কত মাইনাস হাফ। দেখো তাহলে অতএব আলফা যদি আমরা এখানে রাখি তাহলে হচ্ছে কত কস ইনভার্স মাইনাস ওয়ান বাই টু, আর এটার মান আমরা জানি আলফা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি। তাহলে আমরা বের করে ফেললাম যে এই বল দুটির অন্তর্গত কোণ একশো বিশ ডিগ্রি। দেখো এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করবো। সমস্যাটি হলো কোনো বিন্দুতে পি এবং টুপি মানের দুটি বল ক্রিয়াশীল, তার মানে এই বিন্দুতে একটা পি এবং আরেকটা টুপি মানের বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয় দ্বিগুণ করে দ্বিতীয়টির মান এইটাকে বৃদ্ধি করলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তার মানে এই প্রথমটিকে যদি আমি দ্বিগুণ করি পির জায়গায় টুপি করে দিই এবং দ্বিতীয়টিকে যে বল আছে তার সাথে যদি এইটাকে বৃদ্ধি করে দিই তাহলে লব্ধির দিক অপরিবর্তিতও থাকবে। তার মানে যখন পি এবং টুপি ছিল তাদের লব্ধির দিক ছিল এই ওসি বরাবর, যখন এইটাকে বৃদ্ধি করলাম তখনও সেই ওসি বরাবর হয়ে ওডি বরাবর বৃদ্ধি পেয়েছে, কিন্তু লব্ধির দিকের কোনো সেন্স হয়নি। তাহলে এখানে বলা হয়েছে পি এর মান নির্ণয় করো। এখানে তাহলে কিছু মান আমরা এখানে একটু পাশে বের করে রাখি, যেরকম আমরা লিখতে পারি এখানে, এখানে লিখতে পারি আমরা এই ও এ মানই হলো পি আর এই ও বি মানে হলো টুপি। তারপরে যদি লিখি আমরা ও ই এই জিনিসটাকে লিখতে পারি আবারও টুপি, আর যদি লিখি ও এফ এই জিনিসটাকে আমরা লিখতে পারি টুপি প্লাস এ। দেখো এবার ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও এ ডি এই ত্রিভুজ দুটি কিন্তু সদৃশ ত্রিভুজ, তাহলে যদি আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ও এ সি ও
ত্রিভুজ ও ই টি সদৃশ। অতএব এই জায়গা থেকে আমরা লিখতে পারি তাহলে এই ও এ ভাগ এ সি ইকুয়াল টু ও ই ভাগ ই। তার মানে এই ও এ কে আমরা এ সি দিয়ে ভাগ দিতে পারি আর ও ই কে আমরা ই ডি দিয়ে ভাগ দিতে পারি। যদি এইটা ভাগটা আমরা দিই তাহলে আমরা জানি এই ও এর মানটা কত জানি পি, ও এর মানটা কত জানি আমরা পি, আর এই এ সির মানটা এই যে আমরা এ সি এই জিনিসটা তো অবশ্যই ওবি এর সমান, তাহলে ওবি এর মানটা কত টুপি। আবার এই ও এই যে ও এ তার মানটা কত জানি আমরা টুপি, আর এই যে ইডি এই ইডিটা কার সমান ও এফ এর সমান, তাহলে ও এফ সমান সমান আমরা কত বের করে রাখছি টুপি প্লাস এ। আচ্ছা এবার দেখো তাহলে পি দিয়ে যদি পি কেটে দিই এখানে তাহলে কত হয় 1/2, আর এখানে কত হয় 2p ভাগ 2p প্লাস 8 2p প্লাস 8। আচ্ছা এবার তারপরে যদি আমরা এটাকে আর গুণন করি তাহলে কত হয় এখানে হয় 4p আর এখানে হয় 2p প্লাস 8। দেখো তারপরে এখানে 4p দিয়ে যদি 2p চলে যায় তাহলে কত থাকে 2p, 2p ইকুয়াল টু কত হয় 8, অতএব p ইকুয়াল টু কত হয় 4। এটাই হলো আনসার, আমাদের p এর মান বের করে ফেললাম। সবাইকে ধন্যবাদ।